আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় দর্শক সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা পিসি বিল্ড করব। তো ক্যাচিং, প্রসেসর, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, এভরিথিং সবকিছু আছে। একটা গেমিং পিসি আমরা বিল্ড করব, আউটসোর্সিং এর কাজ করবে এবং ভিডিও এডিটিং থেকে যাবতীয় কাজগুলো করবে। তো বাজেট পিসি দেখতেই তো পাচ্ছেন সবকিছু। তো আমরা কোন আমরা এই পিসিটাতে বাজেট কত সেটা জানবো এবং কি কি ব্যবহার করতেছি বিস্তারিত নিয়ে আমি কথা বলবো। মাজিদুল ইসলাম রাসেল, আর এল কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার। আমাদের লোকেশনটি হচ্ছে উজ্জ্বল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, কোনাবাড়ি, গাজীপুর। আমি দেখাচ্ছি আপনাদের এই ক্যাসিং। আমরা যে ক্যাসিংটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ড্রাগ ঘোষ কোম্পানির 8012। তো তার আগে একটা কুইজ বন্ধুরা, আপনাদের আইডিয়া এবং অনুমান করে বলবেন এই সবকিছু দেখে পিসিটার মূল্য কত হতে পারে। যারা সঠিক বলতে পারবেন ভিডিও কমেন্টে করবেন, তাদের জন্য থাকবে পুরস্কার। তো প্রথমে ড্রাগ ঘোষের 8012 একটা ক্যাসিং থাকতেছে। এই ক্যাসিংটার সামনে দেখতে পাচ্ছেন এলইডি এলইডি প্যানেল রয়েছে এবং ভিতরে আরো তিনটা ফ্যান আছে। তো আমরা সেটাও দেখাবো। এবং এছাড়াও ক্যাসিংটার সাথে ইউএসবি ইউএসবি 3.0 আছে একটি, আর দুটি হচ্ছে ইউএসবি 2.0 পোর্ট রয়েছে ইউএসবি। এছাড়াও থাকতেছে রিস্টার্ট এবং আরজিবি কন্ট্রোল সুইচ। অনেক ক্যাসিং আছে যেগুলোতে কিন্তু আরজিবি এবং আরজিবি কন্ট্রোলার কিংবা রিস্টার সুইচ কিন্তু থাকে না, যে কোনো একটা সুইচ থাকে, কিন্তু এই ক্যাসিংটাতে দুইটা সুইচ আপনি পাচ্ছেন। এরপরে থাকতেছে লিস্টে, আমরা এখানে যে মাদারবোর্ডটা ব্যবহার করতেছি সেই মাদারবোর্ডটি হচ্ছে এমএসআই গেমিং এর রাজা এমএসআই প্রো 520 মডেলের। এছাড়াও এর সঙ্গে এমডি রাইজেন 5 5600 এই মডেলটা মডেলের প্রসেসর ইউজ করতেছে। আমার এই এটি গ্রাফিক্স কার্ড সবচেয়ে আকর্ষণীয়, একদম কম মূল্যে, অর্থাৎ পিসিটা যে বিল করতেছি ধারণা, তো এখানে যা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বাজেট হওয়ার কথা, কিন্তু না, আমরা একদমই সীমিত ভাবে এই পিসিটাকে বিল করে দিতেছি। তো এটা আমরা ব্যবহার করতেছি হলো জোটাক কোম্পানির DDR6 8GB গ্রাফিক্স কার্ড। মডেলটি হচ্ছে 3050 DDR6 8GB গ্রাফিক্স কার্ড এবং এটা হচ্ছে RTX। কিন্তু আরো আরো কিছু সুযোগ সুবিধা আছে এই গ্রাফিক্স কার্ডে, যেমন গ্রাফিক্স কার্ডে আপনি 3টা ডিপি পোর্ট আছে এবং HDMI পোর্ট রয়েছে, কিন্তু এটাতে কিন্তু VGA পোর্ট নাই, শুধুমাত্র ডিপি এবং HDMI পোর্ট পাচ্ছেন। এছাড়া ভিউয়ার্স, এখানে আমরা আরো আকর্ষণীয় এবং শক্তিশালী বর্তমান বাজারের সুপারহিট যে ব্র্যান্ডের র্যাম সেটি হচ্ছে কি PNY 3200 বাসের 8GB করে দুইটি র্যাম ব্যবহার করা আছে, ব্যবহার করতেছি আমরা। এছাড়াও আমরা যদি পাওয়ার সাপ্লাই, থার্মাল টেকের পাওয়ার সাপ্লাই 550, থার্মাল টেকের লাইট পাওয়ার যা আপনার পাবেন 2 বছর ওয়ারেন্টি, 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং আরজিবি মেকানিক্যাল কিবোর্ড, পুরা ব্র্যান্ডের মেকানিক্যাল কিবোর্ড যার মডেল হচ্ছে A2066, এই কিবোর্ডটা দিচ্ছি। এছাড়াও ভিউয়ার্স, এর সাথে আরো থাকতেছে উলা ব্র্যান্ডের S20 মাউস, যা মাউসটা কিন্তু গেমিং এর একটি প্রাইভেট কারের আদলে করা আছে এটা ডিজাইনটা। এছাড়া ফুল IPS প্যানেল বর্ডারলেস মনিটর ভিউসনিক কোম্পানির, যার মডেল হচ্ছে V2209H, এই মনিটরটি দেওয়া হচ্ছে। আমরা এখানে আরো ভালো সার্ভিসের জন্য, যেহেতু পিসিটা একজন আউটসোর্সিং কাজের জন্য নেবে ফ্রিল্যান্সার, তো তার সমস্ত চাহিদাগুলো আমরা ইনশাল্লাহ পূরণ করতে পেরেছি। একটা খুব ভালো মানের 2 বছর লিমিটেড হার্ডওয়্যার লিমিটেড ওয়ারেন্টি, অর্থাৎ আপনি এটা নষ্ট হলেই নতুন আরেকটা পাবেন, যদি তার কোনো ছেঁড়া ফাটা যদি না হয় 2 বছর ওয়ারেন্টি পাবেন। এই 120 মডেলের একটি হেডফোন। এই ছিল এই পিসিটার সাথে, এবং আরো ক্যাসিংকে আরো সুন্দর করে তোলার জন্য আমরা দুইটা আলাদা আরজিবি কুলিং ফ্যান এখানে দিব, দুইটা ক্যাসিং এর কুলিং ফ্যান ব্যবহার করব দুইটা। এখানে কিন্তু 3টা দেওয়া আছে এবং এলইডি প্যানেল, কিন্তু কাস্টমারের চাহিদা চার আরো ফ্যান লাগবে, তো আমরা এই জন্য অতিরিক্ত আরো 2টা আরজিবি ফ্যান এখানে ব্যবহার করব। বললে তাহলে ধারণাই করেন, বুঝতেই তো পারছেন ক্যাসিংটা লুকিংটা কি হবে, অসাধারণ একটা লুকিং আসবে। তো ভিউয়ার্স,
আমরা এই সমস্ত প্রোডাক্টের কি ওয়ারেন্টি আছে কি না, কি সুযোগ সুবিধা থাকবে এটা নিয়ে এবার কথা বলবো। তো প্রথমে যেটা শুরু করতেছিলাম যে হেডফোনে 2 বছর ওয়ারেন্টি, মনিটরে 3 বছর ওয়ারেন্টি, আমাদের কিবোর্ডটার 1 বছর ওয়ারেন্টি আছে মেকানিক্যাল কিবোর্ড, এবং মাউসের 1 বছর ওয়ারেন্টি, পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি, আর জোটাকের রেজিস্ট্রেশন করলে 5 বছর ওয়ারেন্টি। টোটাল ওয়ারেন্টি আছে এটা 3 বছর ওয়ারেন্টি, কিন্তু আরো 2 বছর ওয়ারেন্টি বেশি পাওয়া যাবে যদি আপনি এটা কিনে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করেন জোটাকের ওয়েবসাইটে গিয়ে। এরপর হচ্ছে হলো TNY RAM আছে, এই RAM গুলো হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি, এবং প্রসেসরের ওয়ারেন্টি হচ্ছে 3 বছর, মাদারবোর্ড 3 বছর। এবার আসি স্টোরেজ কি দিচ্ছে ভিউয়ার্স, স্টোরেজটা সবার শেষে বলতেছি। এটা হচ্ছে হিকভিশনের বাজারে সবচেয়ে টপ, অর্থাৎ যতগুলো রিজনেবল প্রাইস এর মধ্যে আছে এই হিকভিশনটা সবচেয়ে বেশি চলতেছে। আপনি কখনো এইচপি বা স্যামসাং, অনেক ক্লায়েন্ট আছে যারা রিকমেন্ড করে যে আমাকে এইচপি দিতে হবে, স্যামসাং দিতে হবে। আসলে এইচপি আর স্যামসাংটা হচ্ছে ব্র্যান্ডে অনেক ভ্যালু, কিন্তু আপনারা বাজারে যেটা পাচ্ছেন কম দামের মধ্যে সেটা কিন্তু মোটেও অরিজিনাল এইচপি কিংবা স্যামসাং ব্র্যান্ডের প্রোডাক্টস না। অর্থাৎ এইসব না নিয়ে আপনারা ভালো একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের প্রোডাক্টস ইউজ করেন, তাহলে আপনি যে টাকাটা দিয়েই কিনেন না কেন প্রোডাক্টসটা সেটা আপনাদের কাছে ভালো থাকবে এবং ভালো সার্ভিস পাবেন। তো আপনি যে ব্র্যান্ডেরটা ইউজ করুন অবশ্যই এটা ভালো একটা ব্র্যান্ড ইউজ করেন, দাম কিন্তু খুব বেশি না। এইচপি বলেন বা স্যামসাং বলেন, তাদের সাইটে মাত্র 200 টাকা 250 টাকা বেশি থাকে, আপনি কেন 2 নম্বর জিনিস কিনবেন? আপনি দেখে শুনে ভালো জিনিস কিনবেন, কারণ আপনার টাকার মূল্য আছে। 2 নম্বর প্রোডাক্ট কিনবেন 2 টাকা সেভ হবে, কিন্তু সেটা তো 6 মাস পরে, 2 মাস, 2 বছর পরে, যখন 1 বছর পরে যখন নষ্ট হয়ে যাবে তখন তো ওই টাকাটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আর ভোগান্তি তো আপনাকেই আপনাকেই ভুগতে হবে। এই জন্য আপনি এই ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। তাই আমি বলবো যে আপনি এই হিকভিশন না ব্যবহার করলেন সমস্যা নেই, আপনি অন্য কোনোটা ব্যবহার করেন। অ্যাডাটা আছে, PNY আছে, টুইনমোস আছে, অথবা ট্রান্সটেকটা ব্যবহার করেন, টিম ব্যবহার করেন, কিন্তু তারপরেও ভাই আপনাদের একটা রিকোয়েস্ট, আপনারা এইচপি কিংবা স্যামসাং এর নামে যে বাজারে 2 নম্বর প্রোডাক্টস গুলো পাওয়া যায় এবং WD-র কপি প্রোডাক্টস গুলো ব্যবহার করবেন না, কারণ আপনি এগুলো কিনবেন তো আপনার টাকাটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা যাই হোক, আমি এখানে হিকভিশনের E3000 মডেলের NVMe 256 GB M.2টা এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করতেছি। এছাড়াও কাস্টমার চাইলে বা আপনারা চাইলে এটাকে আরো আপডেট করতে পারবেন। যাক, ভিডিও শুরুতেই ছিল একটি কুইজ যে এই আমাদের এই পিসিটা বিল্ড করার জন্য কত টাকা লাগতে পারে, যারা অনুমান করতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর সঠিক দামটি আমি এখন বলে দিচ্ছি। এই পিসিটা বিল্ড করতে আপনাদের 90,000 টাকা বাজেট করতে হবে, মাত্র 90,000 টাকা। যদি 90,000 টাকা নিব না, আরো কম দিব, যথেষ্ট পরিমাণে সার দিয়ে বর্তমান সময়ে এই পিসিটাকে আমরা রাখতেছি মাত্র 87,000 টাকা, অনলি ফর 87K। 87 অর্থাৎ আপনি আন্ডার নাই, যদি 90,000 টাকা বাজেট করেন তাহলে আপনি ফুল পিসিটা নিতে পারবেন। ধরেন এই পিসিটা ভালোভাবে চালানোর জন্য একটা ইপিএস দরকার ছিল, তো আলহামদুলিল্লাহ আপনি চাইলে ইপিএস টা নিতে পারেন, তো আমরা কাস্টমারকেও ইনশাল্লাহ ইপিএস টা দিব। তো দিয়ে হচ্ছে 90,000, আর ইপিএস টা ছাড়া নিলে হচ্ছে হলো 87,000 টাকা। তো আজই যোগাযোগ করুন, যারা ভালো মানের বাজেট পিসি তৈরি করতে চাচ্ছেন গেমিং পিসি বা আউটসোর্সিং এর জন্য, তাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখে সিদ্ধান্ত নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।